আজ সকাল 8:30 নাগাদ যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী ভাঙড়ের ভোজরাটা আহেদ আলী শেখের অফিসে আসেন ভোট প্রচারের উদ্দেশ্যে। গাড়ি থেকে নেমে আহেদ আলী শেখের অফিসে বসেই আলোচনা শুরু করেন জেলা সভাপতি সুভাষিস চক্রবর্তীর সঙ্গে। ডেকে নেন ভাঙড়ের ডাকাবুক্ক নেতা আলাবুল ইসলামকেও। কিছুক্ষণ আলোচনা করার পর ভোট প্রচারের উদ্দেশ্যে হুট করে গাড়িতে উঠে পড়েন। আজ ভোজেরহাট বাজার পরিক্রমা করে চণ্ডীশ্বর, পাইকান, হাতিশালা, কাঁঠালবেড়িয়া, বেউতা ঘুরে ঘুরে প্রচার চালান মিমি চক্রবর্তী। তবে আজ মিমি চক্রবর্তীর এই প্রচার অভিযানের গাড়িতে আরাবুল, জুলফিকার, মমিনুলকে দেখা গেলেও ভাঙড় ২ নম্বর ব্লক সভাপতি ওহিদুল ইসলামকে জনতার সঙ্গে হেঁটে যেতে দেখা গিয়েছে। তবে এই নিয়ে উঠেছে প্রশ্ন, ওহিদুল ইসলাম মানুষের সঙ্গে হেঁটে যেতে ভালোবাসেন নাকি মিমি চক্রবর্তীর গাড়িতে চান্স দেওয়া হয়নি ওহিদুল ইসলামকে? মিমি চক্রবর্তীর গাড়িতে ছিলেন জেলা সভাপতি সুভাষিস চক্রবর্তী। জনতার সঙ্গে সঙ্গে পায়ে পায়ে হেঁটেছেন যুবনেতা আহেদ আলী শেখ ও আরাবুল পুত্র হাকিমুল ইসলাম। আপনাদের ভালোবাসা, তারপরে ভোটে করুন। আপনাদের জন্য আশীর্বাদ দেওয়ার জন্য মহল্লায় মহল্লায় পুষ্টি হোক, আরো আমাদের লাইন বাড়বে।